আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো ট্রেনে আজকে এই ভাইয়ের সঙ্গে দেখা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবার একটা নতুন জার্নি। আজকে আমি যাচ্ছি একদম শিয়ালদা থেকে নিউ আলিপুর দুয়ার, 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। তো এই ট্রেনটা আপনারা জানেন যে ঠিক তিনটের সময় আমাদের শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে, এবং এটা পরদিন সকাল 5:50 নিউ আলিপুর দুয়ার গিয়ে পৌঁছব। তো এই ট্রেনটা টোটাল হচ্ছে 718 কিলোমিটার পথ জার্নি করবে, এবং তার মধ্যে এই ট্রেনটা হচ্ছে 26টা হল্ট দেবে শিয়ালদহ এবং নিউ আলিপুর দুয়ারের মধ্যে। ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 26টা। তো ফার্স্ট আমাদের হল্ট হচ্ছে নৈহাটি, তারপরে ব্যান্ডেল, ব্যান্ডেলের পরে কালনা, তারপরে নবদ্বীপ ধাম, তারপরে কাটোয়া, তারপরে সালার, বাজারসাউ, খাগড়াঘাট রোড, তারপরে আজিমগঞ্জ, জঙ্গিপুর, জঙ্গিপুরের পরে ধুলিয়ান গঙ্গা, ফারাক্কা, মালদা, তারপরে শামসি, ভালুকা রোড। মোটামুটি 718 কিলোমিটার জার্নি আজকে সম্পূর্ণ পথের জার্নিটা করব। আর আমাদের এখান থেকে ট্রেনটা ছাড়বে ঠিক বেলা 3টের সময়। তো এখন স্টেশনের ভেতরে যাই। এই হচ্ছে শিয়ালদা স্টেশন, দেখছেন। তো এখন স্টেশনের ভিতরে যাই, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, তারপরে আবার ট্রেনে উঠে আপনাদের সঙ্গে কথা হবে। তো আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো দেখি ট্রেন এসছে কি না, ডিসপ্লেতে দেখা যাচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম। তো ট্রেন তো এসে দেখছি, দিয়ে দিয়েছে ট্রেন। এই হচ্ছে ট্রেন আমাদের তিস্তা তোরসা শিয়ালদহ, শিয়ালদহ আলিপুর দুয়ার। এখানে একটা লেডিস কামরাও আছে এই ট্রেনে। আমার হচ্ছে স্লিপার কোচে S8। আপনাদের তবু একটু বলে দিই, পেছনের দিকে রয়েছে এসি কোচগুলো, আর এবং দুটো জেনারেল রয়েছে পিছনে। তো যাই হোক, তো ট্রেনে আজকে এই ভাইয়ের সঙ্গে দেখা। ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, এবং ভাই যাবে জঙ্গিপুর, আর আমি যাব একদম নিউ আলিপুর দুয়ার, প্রায় 718 কিলোমিটার। খুব ভালো লাগলো ভাই আমার সঙ্গে ডেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো, ভাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবে, টাটা। আজকে যে ইঞ্জিনটা আমাদের নিয়ে যাবে নিউ আলিপুর দুয়ার, সেটা হচ্ছে এটা WAP-7 শিয়ালদার কার শেডের 30203 WAP-7। এটা আজকে আমাদের নিয়ে যাবে একদম নিউ আলিপুর দুয়ার। তো সামনের দিকে সব হচ্ছে জেনারেল,
এই তিস্তা তোর্ষা এক্সপ্রেসের স্লিপার কোচের সিট অ্যারেঞ্জমেন্ট আপনাদের একটু দেখাই। তো এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপার, আর এইটা উঠে যাবে, এটা হেলান দেওয়া, এটা উঠে যাবে, এটা হয়ে যাবে মিডিল, আর এই তলায় হচ্ছে লোয়ার। এদিকেও তাই, লোয়ার, মিডিল, আপার, আর আমার পড়েছে এটা হচ্ছে সাইড আপার, আর হচ্ছে এই সাইড লোয়ার, আমার সিট পড়েছে সাইড আপারে। যাই হোক, বাথরুমটা পরিষ্কার থাকতে থাকতে আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট, ইন্ডিয়ান স্টাইল বেসিন, বেসিনে জল পড়ছে, একটা মিরর রয়েছে, যা হয় যা নর্মাল হয় ICF কোচে তাই আছে। এখানে ঠিক 3:10 বাকি, এখনও 10 মিনিট বাকি আছে ট্রেনটা ছাড়তে। আপনাদের একটু বলি, 13141 তিস্তা তোর্ষা এক্সপ্রেস, অ্যাকচুয়ালি এই ট্রেনটা কিন্তু চালু হয়েছিল প্রায় 80-এর দশকে, মানে যখন 80-এর দশকে এই ট্রেনটা চালু হয় তখন থেকে কিন্তু আমি মানে এই ট্রেনটা যাতায়াত করতাম। এটার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই ট্রেনটার নামকরণ হয়েছিল তিস্তা তোর্ষা এক্সপ্রেস। কেন নামকরণ হয়েছিল তিস্তা তোর্ষা এক্সপ্রেস তার একটু বলি, কারণ এই ট্রেনটা আগে শিয়ালদা থেকে ছেড়ে একদম নিউ জলপাইগুড়ির পরে রানীনগর বলে একটা স্টেশন আছে, যেখান থেকে এই ট্রেনটা দুভাগে ভাগ হয়ে যেত। একটা পোর্শন চলে যেত হচ্ছে হলদিবাড়ির দিকে, যেটা হচ্ছে আমরা বলছি তিস্তা এক্সপ্রেস, আর আরেকটা চলে যেত হচ্ছে তোর্ষা নদীর দিকে, অর্থাৎ নিউ আলিপুরদুয়ার এক সামনের পোর্শনটা চলে যেত, আর পিছনে দুটো তিনটে কোচ থাকতো, সেটা হচ্ছে হলদিবাড়ির দিকে যেত। এবং এটা হয় 2020 করোনার পর থেকে কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয়, হলদিবাড়িরটা বন্ধ করে এখন শুধু নিউ আলিপুরদুয়ার ট্রেনটা নিউ আলিপুরদুয়ার পর্যন্ত ট্রেনটা যাচ্ছে যায় আর কি। তো তার জন্য সাবস্টিটিউট হলদিবাড়ির লোকেদের জন্য দার্জিলিং মেলটাকে এক্সটেনশন করা হয়, নিউ জলপাইগুড়ি পর্যন্ত ছিল এবং দার্জিলিং মেলটাকে নিয়ে যাওয়া হয় একদম হলদিবাড়ি। এখন দার্জিলিং মেলটা কিন্তু হলদিবাড়ি থেকে একদম শিয়ালদা পর্যন্ত, মানে একদম শিয়ালদা থেকে উঠলে আপনি একদম সরাসরি হলদিবাড়িতে গিয়ে নামতে পারবেন। এই হচ্ছে তিস্তা তোর্ষা এক্সপ্রেসের সংক্ষিপ্ত বিবরণ আর কি। তা যাই হোক, এখনও অনেক 7-8 মিনিট বাকি ট্রেন ছাড়তে, ট্রেন ছাড়লে আবার আপনাদের সঙ্গে কথা হবে। একদম নির্দিষ্ট টাইমে ঠিক 3টের সময় একদম রাইট টাইমে ছাড়লো ট্রেন। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে নৈহাটি জংশন। ৩৭ কিলোমিটার পার করে আমাদের প্রথম হল্ট হচ্ছে নৈহাটি জংশন, মানে এটা হচ্ছে 4:53 ঢোকার কথা, রাইট টাইমেই আছে, 3:53 রাইট টাইমেই আছে মোটামুটি। আর এমনিতেই তো তিস্তা তোর্ষা এক্সপ্রেসের একটু টাইম বাড়ানোই রয়েছে,
তো যাই হোক, এই নৈহাটি হচ্ছে আমাদের বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। কিন্তু এটা হচ্ছে একদম উত্তর চব্বিশ পরগনা জেলার, এটি পুরসভা শহর। এখানে যাই হোক, পাঁচ মিনিটের হল্ট। এই হচ্ছে আমাদের তিস্তা তোর্ষা। পরবর্তী হল্ট হচ্ছে আমাদের ব্যান্ডেল। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে হচ্ছে নবদ্বীপ স্টেশনে। ব্যান্ডেলে আর অনেকগুলো স্টেশন, এত স্টেশনে সম্ভব না। তা যাই হোক, আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার হচ্ছে নবদ্বীপে। একদম 3:59 আমাদের ট্রেন আবার নৈহাটি থেকে ছেড়ে দিল। পরবর্তী হল্ট হচ্ছে আমাদের ব্যান্ডেল। আপনাদের সঙ্গে আবার কথা হবে একদম নবদ্বীপ। দেখুন, ভুল কিন্তু মানুষেরই হয়। আজকে একটা বড় ভুল হয়েছে, এই ভাইয়ের টিকিট হচ্ছে আগামীকালে, অর্থাৎ 9 দিনের টিকিট। খেয়াল করেনি, এরা এসছে কলকাতায় ট্রিটমেন্ট করতে, মুকুন্দপুরে আর এন টেগরে ট্রিটমেন্ট করিয়ে বাড়ি ফেরার কথা। তো অনলাইনে টিকিট কাটিয়েছে, যেখান থেকেই হোক আজকে টিকিটটা কেটেছে আগামীকালে। বুঝতে পারিনি, ও ভেবেছে বোধ হয় আজকেরই টিকিট। তো ট্রেনে উঠে পড়েছে, তো এখন এই ভাই নেমে যাবে হচ্ছে কালনাতে। টিটির সঙ্গে কথা হলো, টিটি বললো ঠিক আছে কালনাতে নেমে যান আর বোর্ডিংটা চেঞ্জ করে নিতে নবদ্বীপ থেকে, যে কালনা থেকে তারপর আবার নবদ্বীপ চলে যাবে, নবদ্বীপ থেকে বোর্ডিংটা করে নিতে। তো যাই হোক, খুব খারাপ লাগছে, একসঙ্গে যেতে পারলে ভালো হতো। 88 কিলোমিটার পার করে আমরা চলে এলাম কিন্তু কালনা, মানে এখানেও 2 মিনিটের হল্ট। তো এই তোমরা নামলে কোথায় গেল? যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে এই যে টাটা, দেখা হবে, ঠিক আছে। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের নবদ্বীপ। তো বলেছিলাম নবদ্বীপে গিয়ে দেখা হবে, কিন্তু তার আগে আবার স্টেশনে দাঁড়ালাম একটু। 111 কিলোমিটার আমরা চলে এলাম নবদ্বীপ ধাম। আপনাদের বলেছিলাম যে নবদ্বীপ ধামে আপনাদের সঙ্গে কথা বলবো, তো নবদ্বীপ ধাম অলরেডি চলে এসেছি। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের সালার, পড়ে যাচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আর এই নবদ্বীপ ধাম কিন্তু নদিয়া জেলার মধ্যেই পড়ছে। এরপরে হচ্ছে সালার, তারপরে বাজার সাউ, খাগড়াঘাট, তারপরে আজিমগঞ্জ, জঙ্গিপুর, তারপরে মনে হয় ফরাক্কা। যাই হোক, আপনাদের সঙ্গে আবার দেখা হবে খাগড়াঘাটে। 151 কিলোমিটার আমরা চলে এলাম আমরা যে কাটোয়া জংশন। তো পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের সালার। আমি আগের স্টেশনে ভুল বলেছিলাম, কাটোয়াটা না বলে আমি সালার বলেছি। এখানে 2 মিনিটের হল্ট। তো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, বাইরেটা খুব একটা বিশেষ দেখার নেই। যাই হোক, আবার দেখা হবে আপনাদের সঙ্গে সালারে। 168 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে সালার। তো পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বাজার সাউ,
তারপরে খাগড়াঘাট, মানে প্রচুর স্টেশন, যেখানে যতটা পারছি নেমে নেমে করছি। হ্যাঁ, তো এখন বাজে 6:24। যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের, সিগনাল হয়ে গেছে, এই হচ্ছে সালার। ২০৮ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে খাগড়াঘাট রোড। যারা বহরমপুরে যাবেন তারা এখানে নামতে পারেন। তো ট্রেন মোটামুটি ঠিকই আছে, 6 মিনিট লেট, এটা লেট না, এমনিতেই টাইম বেশি ধরা আছে। তো আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে আজিমগঞ্জ। এই হচ্ছে খাগড়াঘাট রোড। চলে এলাম হচ্ছে জঙ্গিপুর, একদম মানে বিফোর টাইমে ঢুকেছে, 8:16 ঢোকার কথা, 8:02 ঢুকেছে, মানে 8:18 আগে ছাড়বে না, 2 মিনিটের এখানে হল্ট আছে। আমরা হয়তো মালদা ঢুকবো, রোড মালদা থেকে ছেড়ে গেল ট্রেনটা। তবে আপনাদের বলি যে দার্জিলিং যারা যাবেন তাদের ক্ষেত্রে সবসময়ের জন্য ফার্স্ট প্রেফারেন্স, এটা আমার অত্যন্ত ব্যক্তিগত যে মতামত, যে আপনারা ফার্স্ট চয়েস আমার মনে হয় দার্জিলিং মেল বেস্ট, তারপরে আপনারা পদাতিক করতে পারেন কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ, বা ওদিক থেকে যদি আপনারা না সরাইঘাট বলবো না, তিস্তা তোর্সা সরাইঘাট মোটামুটি একই টাইম, তিস্তা তোর্সায় অনেকটা সময় বেশি, যার ফলে আমার সাজেশান থাকবে যারা দার্জিলিং যাবেন দার্জিলিং মেলটা টার্গেট করবেন, অথবা পদাতিক, কাঞ্চনকন্যা এবং উত্তরবঙ্গ, এই ট্রেনগুলো কিন্তু বেস্ট। কোনো অপশন যখন না থাকে তখন অবশ্যই আপনারা তিস্তা তোর্সায় ট্রাই করবেন। এছাড়া দিনের বেলা ট্রেন আছে আপনার, হলদিবাড়ি সুপারফাস্ট আছে, এটা অবশ্য রাত্রে পৌঁছায়, যারা দার্জিলিং যাবেন তাদের ক্ষেত্রে একটা রাত তাহলে শিলিগুড়িতে থাকতে হবে। তো যাই হোক, ট্রেন কিন্তু মোটামুটি ভালোই চলছে, প্রত্যেকটা স্টেশনেই বিফোর টাইমেই ঢুকছে, মালদাতেও আশা করছি বিফোর টাইমেই ঢুকে যাবে, আর একটুখানি সময় বাকি। যাই হোক, মালদা আসলে আমার আপনাদের সঙ্গে কথা হবে। 10:05 মালদা স্টেশন ঢোকার কথা, আমাদের ট্রেন কিন্তু ঢুকেছে 10:02, এবং এখানে 10 মিনিটের হল্ট, সুতরাং 2 মিনিট আমরা, 3 মিনিট আমরা এক্সট্রা পেলাম, তার মানে 10 আর 3 13 মিনিট আমরা, আমাদের ট্রেন এখানে দাঁড়াবে। তো মোটামুটি 338 কিলোমিটার পার করে এসেছি, আরও 350 কিলোমিটার আমাদের পথ যেতে হবে। তো 10:00 বাজলে মোটামুটি মালদার পর থেকে সব
সবাই মোটামুটি শুয়েই পড়বে, ঘুমিয়ে পড়বে, তো স্বাভাবিকভাবে আমাকেও ঘুমোতে হবে। হ্যাঁ, আর রাত্রিবেলা দেখার কিছু নেই সেরকম। এরপরে পরবর্তী স্টেশন হচ্ছে সামসি, তারপরে হচ্ছে ভালুকা রোড, তারপরে হরিশ্চন্দ্রপুর, তারপরে বারসই, ডালখোলা, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি, নিউ জলপাইগুড়ি। আমি নিউ জলপাইগুড়ি পর্যন্তই আপনাদের বললাম। আবার নিউ জলপাইগুড়ি থেকে পরপর পরপর যা স্টেশন আছে তখন হয়তো ঘুমোবো, কারণ 2:10 নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছবে আমাদের এই ট্রেন। তখন হচ্ছে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে। তো অনেকেই নিউ জলপাইগুড়ি নেমে যাবে যারা দার্জিলিং যাবে, আর যারা কুচবিহার যাবে তারা কিন্তু তারা একদম ওই 5:50 হচ্ছে রাইট টাইম নিউ কুচবিহার, সরি নিউ আলিপুরদুয়ার পৌঁছবে 5:50 টাইম। এই হচ্ছে মালদা। এই আমাদের তিস্তা তোর্ষা এক্সপ্রেস। ঠিক আছে, তাহলে মোটামুটি আপাতত আজকের রাতের জন্য এখানেই সমাপ্ত। আবার আগামীকাল সকালে আপনাদের কোন স্টেশনে দেখা হবে আমি জানি না। সবাইকে শুভরাত্রি, গুড মর্নিং। আমার 677 কিলোমিটার পার করে চলে এলাম হচ্ছে ঘোকসাডাঙ্গা। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের নিউ কুচবিহার, তারপর হচ্ছে আমার ডেস্টিনেশন নিউ আলিপুরদুয়ার। তো যাই হোক, আর কিছুক্ষণের ব্যাপার, তারপরেই আমি নামবো আমাদের ডেস্টিনেশন। ৬৯৯ কিলোমিটার পার করে এখন বাজে 5:25, আমরা চলে এলাম হচ্ছে নিউ কুচবিহার। এরপরেই আমাদের ডেস্টিনেশন নিউ আলিপুরদুয়ার। দেখুন টাইম হচ্ছে 5:25। আর একটা রাস্তা, আর একটা স্টেশন, তারপরেই হচ্ছে নিউ আলিপুরদুয়ার। মোটামুটি দিনের আলো ফুটতে শুরু করেছে, আর এখানে একটু ঠান্ডাও আছে। ৫:36 কুচবিহার থেকে ছাড়লো। ১৮ কিলোমিটার কমপ্লিট করতে চলেছি আমার ফাইনাল ডেস্টিনেশন নিউ আলিপুরদুয়ারের দিকে। নিউ আলিপুরদুয়ার স্টেশনের দিকে ঢুকছি আমাদের ট্রেন।
তো যাই হোক, ফাইনালি প্রায় 17 ঘন্টা 50 মিনিট এবং 718 কিলোমিটার পার করে চলে এলাম হচ্ছে নিউ আলিপুরদুয়ার। আপনাদের একটু বলি যে নিউ আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ার জংশন দুটি কিন্তু স্টেশন আলাদা। এটা হচ্ছে নিউ আলিপুরদুয়ার, আর আলিপুরদুয়ার জংশন স্টেশন যেটা আমাদের কাঞ্চনকন্যা শিয়ালদা থেকে যায় সেটা কিন্তু নিউ আলিপুরদুয়ার জংশন যায়। তো 6:02 প্রায় 12 মিনিট লেট বলা যায়। তো এখানে ঠান্ডাই আছে, বুঝতেই পারছেন আমার গায়ে গরম পোশাক দেখে। তো প্রায় 718 কিলোমিটার জার্নি করলাম আমি, 718 কিলোমিটার এবং 17 ঘন্টা 50 মিনিট সময় নিল এই তিস্তা তোর্ষা এক্সপ্রেস। এবং এই ট্রেনটার আপনারা জানেন ট্রেনটা ICF কোচ এখনও আছে, আগামী দিনে আশা করছি হয়তো LHB কোচ হবে। তো আপনাদের বলি যে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, আগামীকাল আগামী পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আশা রাখবো আপনাদের কাছে। Guwahati via New Bombay, Kalabya, and then the Sonali.